press the bell icon for latest tech video. Like this video if you like and click the subscribe button. Channelটি subscribe করে এসএ মিডিয়ার সাথেই থাকুন। সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, এসএ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে আমরা আপনাদের ইউপিআই রেজিস্ট্রেশন এবং এর ভেরিফিকেশন প্রক্রিয়াটি দেখিয়েছি। আজ আমরা আপনাদের এখান থেকে এটিএম উইথড্রল অর্থাৎ কীভাবে ইউপিআই টাকা এটিএম থেকে তোলা যায় সেটা দেখাব। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে মেইন মেনু থেকে এটিএম উইথড্রল বাটনে ক্লিক করতে হবে। করার পর আপনাকে একটা কিউআর কোড জেনারেট করতে হবে এবং এর জন্য প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করার পর আপনি আপনার অ্যামাউন্টটা লিখবেন, যেমন আমি লিখলাম 1000। লেখার পর হ্যাঁ টাইমের ক্ষেত্রে আপনি সর্বনিম্ন 10 মিনিট থেকে সর্বোচ্চ 200 মিনিট পর্যন্ত দিতে পারেন। লাইক আমি 200 মিনিট দিলাম, দেওয়ার পর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। করার পর এখানে আমার মোবাইলে একটি SMS এসেছে, অর্থাৎ একটা ওটিপি পাঠানো হয়েছে এবং এখানে একটা কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডটা সেম থাকবে এবং SMS এর যে কোডটি এসেছে এটা আমাকে 5 মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমার ওটিপি, যেটা 5 মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে। আর কিউআর কোডটির সময়সীমা হচ্ছে আপনার 200 মিনিট পর্যন্ত আমি দিয়েছি, অর্থাৎ আমি যদি কোনো কারণে 5 মিনিটের মধ্যে টাকাটি না তুলতে পারি সেক্ষেত্রে আমি যদি রিসেন্ট ওটিপি চাপি তাহলে কিন্তু আমার মোবাইলে নতুন আরেকটা ওটিপি আসবে, কিন্তু কিউআর কোডটি একই থাকবে। তো আমরা এখন এটিএম বুথে চলে যাব এবং আপনাদের দেখাবো কীভাবে এই টাকাটা তুলতে হয়। আমরা এখন কিউআর কোডটি দিব। এবারে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব। এখানে আমি 1000 অপশনটা সিলেক্ট করলাম। এবারে আমি আমার ওটিপিটা দিব। আবারও অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলাম। আমাদের টাকাটি চলে এসেছে এবং আমরা টাকাটি এটিএম থেকে তুলে দিলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এছাড়াও কমেন্ট এবং শেয়ার করুন। এছাড়া আপনারা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাচ্ছেন সেগুলো আমাদেরকে জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই বিষয়ের উপর আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।